নমস্কার, সংবাদ প্রতিদিন ডিজিটালে আপনাদের সবাইকে স্বাগত। আমি আকাশ, আর আজকে আমাদের সাথে যিনি রয়েছেন তিনি অভিনেত্রী, একাধারে নেত্রীও, শায়নী ঘোষ। শায়নী, সংবাদ প্রতিদিন ডিজিটালে আপনাকে স্বাগত। নমস্কার, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে আমার প্রথম প্রশ্ন, একদিকে ত্রিপুরায় সন্ত্রাস, আরেকদিকে তুমুল বৃষ্টি, প্রচার সামলাচ্ছেন কিভাবে? আজকেই ত্রিপুরাতে এসেছি এবং অলরেডি এক প্রস্ত ক্যাম্পেইন হয়ে গেছে। সকাল 7:10 ফ্লাইটে এসেছিলাম। প্রচন্ড বৃষ্টি যেরকম সবাই জানে এবং তার সঙ্গে অবশ্যই সন্ত্রাস তো রয়েছে, তবে ন্যাচুরাল ডিজাস্টার হোক বা আনন্যাচুরাল ডিজাস্টার হোক আমরা কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের উপনির্বাচন রয়েছে এবং তৃণমূলের প্রার্থী যেই চারজন রয়েছে তাদের সমর্থনে আমরা প্রচার করছি, স্ট্রিট কর্নার করছি, ডোর টু ডোর করছি, জনসংযোগ প্রোগ্রামস চলছে। সবটা মিলিয়ে আমরা চেষ্টা করছি যে কোন রকমের বাধা বিপত্তির সামনে আমরা মাথা নত করব না এবং আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি এবং মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি ত্রিপুরার প্রত্যেকটি আনাচে কানাচে। আচ্ছা, আগের বার বিজেপির পুলিশ আপনাকে অ্যারেস্ট করেছিল, এবার ত্রিপুরায় যেতে ভয় হয়নি? ভয়ে প্রথমবার একটু লেগেছিল, তবে সেটা অ্যারেস্টের জন্য না, যে সন্ত্রাসটা পুলিশ স্টেশনের ভেতরে হয়েছিল সেটার জন্য বেশি লেগেছিল। এবং শুধু নিজের জন্য না, এতগুলো কর্মী ছিল, তাদের সেফটিটা, তাদের নিরাপত্তাটাও খুব ইম্পর্টেন্ট ছিল। তবে বলতে নাকি রাত গাই বাদ গাই, তো সেরকম ভাবেই আর কি, যেটা হয়ে গেছে 6 মাস আগে সেটা নিয়ে এখন ভয় পেলে আমার মনে হয় না যে কোনো লাভ হবে। অ্যাট দ্য সেম টাইম সংগঠন করতে হলে, রাজনীতি করতে হলে একটা ডিফিকাল্টি তো থাকেই, কিন্তু আমার মনে হয় যে আমাদের দলগত জায়গা থেকে আমরা খুবই স্ট্রং এবং আমাদের নেত্রী যিনি, তিনি এতটাই ডাইনামিক এবং ব্রেভ হার্টেড একজন মহিলা, তার দলে থেকে ভয় পেয়ে সিটিয়ে গিয়ে বাড়িতে বসে থাকা, এটা বোধহয় শুধুমাত্র আমি যুবনেত্রী বলে না, আমাদের যে কোনো কর্মীর ক্ষেত্রে সেটা একদমই ধোপে টেকে না। সো উই হ্যাড টু কাম ব্যাক এবং আমরা ফিরেছি এবং আমরা জোর কদমে ক্যাম্পেইন করছি, ভয় দেখানোর চেষ্টা করছে লোকে, কিন্তু তার থেকেও বেশি আমরা ভালোবাসা পাচ্ছি আগরতলা এবং ত্রিপুরার মানুষের এবং ভয়কে জয় করে এগিয়ে চলেছি প্রত্যেকে। সে তো বুঝলাম। ত্রিপুরায় তৃণমূলের প্রচারের সাড়া কেমন পাচ্ছেন? খুবই ভালো, খুবই ভালো। এবং যেখানেই যাচ্ছি সবাই বলছে যে ত্রিপুরা কইতাছে, মমতা দিয়ে আইতাছে, এবং সাধারণ মানুষ যাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে তারাও, তাদেরকে আলাদা করে তৃণমূল কংগ্রেস কি সেটা বোঝানো বা মমতা ব্যানার্জি কি সেটা বোঝানো বা আমাদের সিম্বলটা চেনানো, এই কাজগুলো খুব একটা ডিফিকাল্ট নয়, কারণ আগরতলার মানুষ, ত্রিপুরার মানুষ, তারা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারেও যথেষ্ট জানেন, তার কর্মকাণ্ড যেটা চলে, যেভাবে উনি বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যেভাবে কাজ করছেন মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বারের, সেই সম্বন্ধেও আগরতলার মানুষ, ত্রিপুরার মানুষ খুবই অবগত। এবং আমরা জাস্ট আমাদের কাজটা করে যাচ্ছি এবং আমার মনে হয় যে মানুষ খুবই চাইছে যে এখানে একটা পরিবর্তন আসুক, এবং পরিবর্তন মানেই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং পরিবর্তন আনতে হলে অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে ত্রিপুরার মাটিতে আনতে হবে। এবং আমরা যতটা উচ্ছ্বসিত এবং আমরা যতটা এনার্জাইজড হয়ে মানুষের কাছে পৌঁছচ্ছি, ঠিক ততটাই ভালোবাসা, ততটাই আবেগ এবং ওয়ার্মথ নিয়ে ত্রিপুরাবাসী আমাদেরকে অ্যাকসেপ্ট করছেন, এমব্রেস করছেন, ওয়েলকাম করছেন। রাজনীতিকে একটু শিফট করি, অপরাজিতা দারুণ হিট, বিজয় রায় প্রশংসিত, কংগ্রাচুলেশন শায়নী। আচ্ছা, বিজয় বড় পর্দায় বিজয় রায় আর ময়দানে দাপুটে নেত্রী, নিজের ভেতরে যে ভাঙা গড়াটা হয় সেটা করেন কি করে? গার্লস গট টু ডু হোয়াট আ গার্লস গট টু ডু। এবং যখন আমি রাজনীতিতে পদার্পণ করি তখন আমাকে অনেকে বলেছিল যে দিদি আপনি অভিনয়টা কিন্তু ছাড়বেন না, কিন্তু আমি একটা ভালো রোলের জন্য অপেক্ষা করছিলাম এবং অনেক দত্ত আমাকে সেই অপরচুনিটিটা দিয়েছেন, তো আমি চেষ্টা করেছিলাম নিজের সর্বস্বটা দিয়ে কাজটা করতে। এবং দর্শকের এতদিন পরে আমাকে স্ক্রিনে দেখেও খুব ভালো লেগেছে, কাজও যথেষ্ট প্রশংসা পেয়েছে, এবং সেরকম ভাবে দেখতে গেলে অভিনয়ের ক্ষেত্রেও যেমন কোনোভাবে কম্প্রোমাইজ কোনোদিনই করিনি, রাজনীতির ক্ষেত্রে আমি বলেছিলাম যে আর্মচেয়ার পলিটিক্স করতে আমি রাজনীতিতে আসিনি, এবং এই যে ধারণা যে অভিনেতা অভিনেত্রীরা শুধু আর্মচেয়ার পলিটিক্স করেন এবং তাদেরকে মাঠে ময়দানে লড়াইয়ের ক্ষেত্রে দেখা যায় না, সেই ধারণাটা কোথাও আমি একটা ভাঙতে চেয়েছিলাম। এবং 1 বছর হয়ে গেছে আমি কনসিস্টেন্টলি কাজ করছি, নিজের ব্যাপারে আলাদা করে কিছু বলার নেই, যে মানুষরা আমার কাজ দেখেন বা আমাকে ফলো করেন তারা অবগত।
ভাঙাচোরা তো নিজেকে করতেই হবে, ভাঙা গড়া সবটা মিলিয়েই পরিপূর্ণতা পাবো আমরা আগামী দিনে। তবে আমি এইটুকুই চাই যে দর্শকরা আমাকে অভিনেত্রী হিসেবে পছন্দ করেন এবং সাধারণ মানুষ যারা আমাকে অ্যাজ এ পলিটিশিয়ান হিসেবেও গ্রহণ করেছে, তাদের কাউকেই কোনোভাবে ডিসঅ্যাপয়েন্ট আমি করতে চাই না। সামনে 21 জুলাই তৃণমূল যুব কংগ্রেসের ডাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা, যুব সভা নেত্রী হিসেবে এরপরেই কি নেমে পড়বেন? অবশ্যই, মোস্ট ডেফিনেটলি। এবং 21 তারিখে আমি ফিরেই ত্রিপুরা থেকে, সব যুব সভাপতিদের সঙ্গে মিটিং আছে এবং 1 মাস হাতে সময়। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং সিনিয়র নেতৃত্ব তারা একটি মিটিং ডেকেছিলেন, সেখানে একটা লিস্ট অফ ইনস্ট্রাকশন আমরা পেয়েছি। এবং 2 বছর যেহেতু করোনা মহামারীর জন্য 21 জুলাই আমরা যাপন করতে পারিনি, এবার অবশ্যই আমরা চেষ্টা করব যে মাঠে নেমে মূল সংগঠনের সাথে যতগুলো ফ্রন্টাল উইং আছে সবাই একসাথে, কর্মীদেরকে নিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, অন্যান্য লিডারশিপরা থাকবেন, সবাই মিলে যাতে আমরা তৃণমূল কংগ্রেসের এই 3rd টার্মে আমাদের শক্তি প্রদর্শনটা আমরা করতে পারি। এবং আমরা জানি যে 21 জুলাই প্রত্যেকটি তৃণমূল কর্মীর কাছে একটি আবেগঘন দিন, তো আমরা চাইব যে যেরকম যেরকম ইনস্ট্রাকশন আমরা আমাদের শীর্ষ নেতৃত্বদের কাছ থেকে পাবো সেই হিসেবে আমরা নিজেদের প্যাশন দিয়ে এবং সম্পূর্ণ এনার্জি এবং পাওয়ার দিয়ে আমরা 21 জুলাই এবার যাপন করব। শায়নী, আমার শেষ প্রশ্ন, বৃষ্টি ভেজা ত্রিপুরা থেকে সংবাদ প্রতিদিন ডিজিটালের দর্শকদের কি বলতে চান? সবাইকে এটাই বলবো যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের লড়াই চলছে, চলবে। আমরা এত সহজে জমি ছাড়ব না, মাটি কামড়ে এখানে পড়ে থাকবো, সংগঠন চলবে। এবং যেরকম ভাবে বাংলার মা মাটি মানুষ আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 3rd বারের মতো মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছেন, ঠিক সেরকম ভাবেই ত্রিপুরার মানুষ আমাদেরকে আশীর্বাদ করবেন বলেই আমার বিশ্বাস। এবং ব্যক্তিগতভাবে আমার যারা আমার কাজ পছন্দ করেন, একজন অভিনেত্রী হিসেবে আমাকে পছন্দ করেন, একজন বাডিং পলিটিশিয়ান হিসেবে আমার ওপর আস্থা রেখেছেন, আমি সবসময় চেষ্টা করব যে নিজের কাজ দিয়ে আপনাদেরকে যাতে আশাহত আমি না করি। এবং আমার সঙ্গে থাকুন এবং আমাকে দুহাত ভরে আশীর্বাদ করুন, অ্যান্ড দ্যাটস অ্যাবাউট ইট। এবং খুব শিগগিরই কলকাতাতে সবার সাথে দেখা হবে। আর আপাতত জয় ত্রিপুরা এবং জয় বাংলা। ধন্যবাদ শায়নী। ত্রিপুরা থেকে আমাদের এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিলেন শায়নী ঘোষ। সংবাদ প্রতিদিন .in এর অন্যান্য খবরে নজর রাখার জন্যে আমাদের ফলো করুন টুইটারে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের রয়েছে অ্যাপও।